আজকে নিয়েছি হচ্ছে টিভিএস এনটর্ক ডিসপ্যাট চেঞ্জ। আমি এখানে এই ডিসপ্যাটটা অন্ধকার হয়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না, ডিসপ্যাটটা চেঞ্জ করব। দেখুন কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। দেখুন এই প্যাডটা আমি চেঞ্জ করব, এখানে দুটো 12 নম্বর নাট খুলে নেব। এখানে দেখুন অরিজিনাল ডিসপ্যাট আমি লাগাবো, দেখতে থাকুন ভিডিওটা। বাস দেখুন প্রথমে এখানে 10 নম্বর নাটটাকে আমি খুলে নিচ্ছি। এই যে খুলে নিয়েছি, এবার এখানে 12 নম্বর নাট দুটোকে খুলে আমি ডিসটাকে বাইরে বার করে নিচ্ছি। তার আগে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন। দেখুন আমি জেনুইন নিয়ে নিয়েছি, অরিজিনাল প্যাড নিয়ে নিয়েছি। দেখুন এবার প্যাডটাকে আমি লাগাবো। দেখুন ডিসটাকে আমি বার করে নিচ্ছি, যে কিচ্ছু নেই ডিসের মধ্যে একদম। দেখুন ডিসটাকে আমি টেনে বার করে নিয়েছি, দেখুন ডিসের মধ্যে কিছু নেই, পুরো একদম লোহায় ঠেকে গেছে। ডিসটার সাইড দেখুন সব মোটা হয়ে গেছে, মাঝখানটা ভালো। আমি এই ধারটাকে ভালো করে ঘষে নেব, নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেব। নিয়ে দেখুন প্যাডটাকে খুলব, প্যাডে কিছু নেই, প্যাডে এই যে একটা ক্লিপ লাগানো আছে, এই যে একটা ক্লিপ লাগানো আছে। আর এখান থেকে আমি এই যে একটা ক্লিপ, দুটো ক্লিপ খুলে আমি ডিসটাকে ভালো করে সেটিং করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেখুন। দেখুন আমি ভালো করে ডিসের এখানে সুন্দর করে ঘষে নিয়েছি, পুরো পরিষ্কার করে, কানাটাকে আর উঁচু রাখিনি। দেখুন এখানে ভালো করে আমি দাঁত মাজা ব্রাশ দিয়ে করে পরিষ্কার করে নিয়েছি একদম। এটা দেখুন আমি ভালো করে বার করে বুট রবারগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছি, এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ডিসপ্যাডটা ফিটিংস করছি, দেখুন দেখুন আমি ভালো করে সুন্দর করে এখানে গ্রিস মাখিয়ে নিয়েছি, এই বুশ দুটোতে গ্রিস মাখিয়ে আমি দেখুন এটাকে এখানে ভালো করে সেটিং করে দিচ্ছি। দেখুন দেখুন এই যে ভালো করে সুন্দর করে সেটিং করে দিচ্ছি আমি, দেখুন দেখুন ভালো করে আমি বসিয়ে দিচ্ছি এটাকে, ডিসক্লামটাকে। এবার দেখুন দুটো অরিজিনাল প্যাড আমি নিচ্ছি, অরিজিনাল প্যাডটাকে ছিঁড়ে নিচ্ছি। দেখুন দেখুন প্যাডটাকে ছিঁড়ে নিচ্ছি আমি, দেখুন এই যে প্যাড নিয়ে নিয়েছি। এবার দেখুন প্যাডটা সেটিং করে দিচ্ছি। দেখুন প্যাড ফিটিংসের সময় মনে রাখতে হবে একটা জিনিস সবসময়ের জন্য, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছোট, সরি দেখাতে পাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটা ছোট চিহ্নটা, এই যে আমার আঙুল সোজা যে চিহ্নটা, এই চিহ্নটা, এটা ডিসের এই প্যাডটা ওর মধ্যে ঢুকে যাবে, ঠিক সুন্দর করে এদিকটা সেটিং করতে হবে। এই যে পিনের জায়গাটা সেমভাবে উপরেরটা, এই যে অ্যালাঙ্কি নাটটা রয়েছে 6 নম্বর, এই অ্যালাঙ্কি নাটের মধ্যে সেম মাত্রা ঢুকে যাবে, গিয়ে আমি ক্লাম দিয়ে ভালো করে ফিটিংস করে ডিসটা বসাবো। দেখুন আমি বারবার বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে আবার লিখবেন, তাও বলে দিচ্ছি। এই যে এটা ঠিক সমানভাবে আমি দুটোকে অ্যাডজাস্ট করবো, যেন চাপ থাকে, পিনটায় চাপ থাকে, এই যে পিনের ঘাটগুলো যেন চাপ থাকে, যেহেতু ওর একটাই পিস্টন, দেখতে পাচ্ছেন। দেখুন আমি প্যাডটা কত সুন্দর করে ফিটিংস করে দিচ্ছি, দেখুন ক্লাম ফ্লাম সব লাগিয়ে সুন্দর করে ফিটিংস করে দিচ্ছি। এবার দেখুন আমি প্যাডটা এখানে দেখুন সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, যে সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন যেভাবে খুলেছি সেভাবে সেমভাবে বসিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করবেন। আমার বসানো হয়ে গেছে, আমি নাটগুলোকে টাইট করে দেবো। বসানো হয়ে গেছে বলতে আমি এটা হাতে ধরিনি বলে খুলে আসলো, আমি এবার বসিয়ে নাটগুলোকে টাইট করবো। দেখুন দেখুন এবার 12 নম্বর নাট দুটো আমি এখানে লাগিয়ে দিচ্ছি, যে দেখুন দেখুন ডিস লাগানোর সময় সবসময় মনে মাথায় রাখতে হবে ডিসের চাকা যেন ফ্রি থাকে। দেখুন আমার কিরকম ফ্রি, দেখুন চাকা ব্রেক মারা, দেখুন
এই যে মারো, হ্যাঁ দেখেছেন পুরো ফ্রি চাকা, এই যে ব্রেক আমার। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।